সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি জয়দেবচন্দ্র দাস, সহকারী শিক্ষক মসৃণী মাধ্যমিক বিদ্যালয়। আমি আজকে নবম শ্রেণীর ব্যবসোদ্যোগ এই ক্লাসটা নেব। আজকে আমি আর পাঠ হবে নবমাধ্যায়ের বিজ্ঞাপনের গুরুত্ব। আমরা গত ক্লাসে বিজ্ঞাপন নিয়ে আলোচনা করছি, বিজ্ঞাপন কাকে বলে, বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম এইসব নিয়ে আলোচনা করেছি। তোমরা নিশ্চয়ই অবগত হয়েছ যে বিজ্ঞাপন কাকে বলে। আমি আবার তোমাদের সুবিধার্থে আর একটু বলছি যে বিজ্ঞাপন হচ্ছে পণ্য বা সেবা সামগ্রীর প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণের জন্য একটা উপায় বা কৌশল, যাতে দ্রব্য সামগ্রীর প্রতি জনগণ আকর্ষিত হয়, সেই উপায় একটা বা কৌশলকে বলা হচ্ছে বিজ্ঞাপন। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি বিজ্ঞাপনের অনেক গুরুত্ব আছে। আমরা এখন সেই বিজ্ঞাপনের গুরুত্ব নিয়ে আলোচনা করব। বিজ্ঞাপনের প্রথম এবং প্রধান গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যের মান, তার মূল্য, ব্যবহারবিধি ক্রেতা ও জনসাধারণের কাছে এটা তুলে ধরা হয়। পণ্যের মান কীরকম, তার মূল্য কীরকম এবং এটা কীভাবে ব্যবহার করতে হবে, এই সব কিছু বিজ্ঞাপনের মাধ্যমে জনসাধারণের কাছে তুলে ধরা হয়। তাহলে জনগণ সহজে বুঝতে পারে সেই পণ্যটা কেমন। তাহলে পরে সে যদি আগে ক্রয়ের আগে যদি সেই পণ্য সম্বন্ধে, পণ্য বিষয়ে যদি সে একটা ধারণা পায়, তাহলে সেই পণ্যটা বা সেই সেবাটা নেওয়ার জন্য সে আগ্রহী হবে। অতএব বিজ্ঞাপনের গুরুত্ব অপরিসীম। দ্বিতীয়ত আমরা দেখতে পারি বিজ্ঞাপনের মাধ্যমে ব্যবসায় সুনাম বৃদ্ধি পায়। বিজ্ঞাপনের মাধ্যমে ব্যবসায় সুনাম বৃদ্ধি পায় যে ওই ব্যবসা প্রতিষ্ঠান খুব ভালো পণ্য, ভালো দ্রব্য সামগ্রী কিংবা ভালো সেবা প্রদান করে। এই জন্য বিজ্ঞাপনের মাধ্যমে সেই ব্যবসায়ের সুনামটা বৃদ্ধি পায়। এজন্য বিজ্ঞাপনের গুরুত্ব অপরিসীম। এরপরে আমরা আসতে পারি, দেখতে পাই বিজ্ঞাপন পণ্যের প্রসারের গতিশীলতা বাড়ায়। পণ্য, একটা পণ্য উৎপাদিত হলো, সে পণ্যটা তাড়াতাড়ি মার্কেটে বাজারে বিক্রয় করার ক্ষেত্রে এই বিজ্ঞাপন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর দেখতে পারি বিজ্ঞাপনে পণ্যের চাহিদা সৃষ্টি এবং ব্যবসায়ীরা যে চাহিদা অনুযায়ী পণ্যের সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করে। বিজ্ঞাপনের মাধ্যমে আমরা দেখতে পাই বাজারে কী প্রকার, কত রকম, কী পরিমাণ পণ্য সামগ্রী লাগতে পারে, প্রয়োজন হতে পারে, এটা ব্যবসায়ীরা আগেই একটা ধারণা পায়। সেই ধারণা অনুযায়ী ব্যবসায়ীরা বা বিক্রেতারা সেই পরিমাণ সেবা সামগ্রী বা পণ্য সামগ্রী তারা গচ্ছিত রাখে এবং সেইভাবে তারা সেটা জনগণকে সেবা দিতে পারে। আবার দেখতে পারি বিজ্ঞাপনের প্রভাবে পণ্যের বাজার সম্প্রসারিত হয়। অর্থাৎ একটা এলাকার ভিতর সীমাবদ্ধ না থেকে যত রাখা, যত দূর বেশি এই বিজ্ঞাপনটা যাবে ততদূর এই বাজারটা বৃদ্ধি পাবে। একটা নির্দিষ্ট এলাকা বা নির্দিষ্ট একটা গণ্ডির ভিতরে থাকবে না, বিজ্ঞাপনটা যতই প্রসারিত হবে, যত বেশি দূরে যাবে, যত বেশি লোকে জানবে, ততই সেই পণ্য বা সেবা বা সামগ্রী বেশি দূরে বিস্তৃত হবে। যা আমরা দেখতে পাই অনেক পণ্য সামগ্রী দেখা গেল বাংলাদেশের রাগ প্রান্তে উৎপাদিত হচ্ছে, অথচ সেখান থেকে এখানে আমরা সেই বিজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে শুনে দেখে আমরা ক্রয় করতে পারছি। বিদেশের অনেক পণ্য আমরা কিনতে পারছি, অনেক ডাক্তার আছে, দূর দূরান্তর অনেক ডাক্তার আছে, তাদের সেই বিজ্ঞাপনের মাধ্যমে তাদের সম্বন্ধে আমরা জানতে পারছি যে অমুক জায়গায় ভালো ডাক্তার আছে, সেই জায়গায় দূর দূরান্ত থেকে চলে যাচ্ছে। অতএব বিজ্ঞাপনের মাধ্যমে বাজার প্রসারিত হয়। তারপর কেছে বিজ্ঞাপনের মাধ্যমে জনসাধারণের নতুন নতুন পণ্য বা সেবা সামগ্রী সম্পর্কে তারা জানতে পারে। বিজ্ঞাপনের মাধ্যমে আমরা জনসাধারণ নতুন নতুন পণ্য সামগ্রী, দ্রব্য সামগ্রী সম্বন্ধে আমরা জানতে পারি। এই সমস্ত বিভিন্ন কারণে বিজ্ঞাপনের গুরুত্ব অপরিসীম। এবার বিজ্ঞাপন হলো, বিজ্ঞাপনের গুরুত্ব জানলাম, এবার দেখি বিক্রয়কতা ধারণা।
এবারে শিখে আমরা দেখে শিখে বিক্রয়িকতার ধারণা বিক্রয়িকতার ধারণা থেকে বিক্রয়িকতা বলতে বিক্রয়কর্মী ক্রেতা আকর্ষণ করার বা দক্ষতাকে বোঝায় বিক্রয়কর্মী সেই পণ্য বা দ্রব্য সামগ্রী সেইটা ক্রয়ের প্রতি জনগণকে আকর্ষিত করে এবং সে সম্ভাব্য ক্রেতার নিকট পণ্য বা সেবা সামগ্রী বিক্রয় করতে সম্ভব সক্ষম হয় বিক্রয়কর্মীর বিক্রয়িকতার গুণ থাকতে হবে একজন আদর্শ বিক্রয়কর্মীর গুণ থাকতে হবে যে পণ্য সামগ্রী বাজারে বিক্রয় করবে সে পণ্য সামগ্রীর গুণ থাকতে হবে বিভিন্ন প্রকার গুণ থাকতে হবে যেমন তার শারীরিক গুণ থাকতে হবে শারীরিক গুণ একজন বিক্রয়কর্মীর শারীরিক একজন বিক্রয়কর্মীর শারীরিক গুণ থাকতে হবে কীরকম শারীরিক গুণের ভিতর সুদর্শন চেহারা থাকতে হবে তার সুস্বাস্থ্য ভালো স্বাস্থ্য থাকতে হবে সুন্দর হাসি থাকতে হবে এগুলো থেকে শারীরিক গুণ বলি একজন বিক্রয়কর্মীর গুণ থাকতে হবে কি সুদর্শন চেহারা থাকতে হবে সুস্বাস্থ্য ভালো স্বাস্থ্য থাকতে হবে এবং সুন্দর হাসি থাকতে হবে কারণ বিক্রয়কর্মীর হাসি মুখে মুখ ক্রেতাদেরকে বাড়তি অনুপ্রেরণা সৃষ্টি করে এবার দেখি বিক্রয় বিক্রয়িকতার আর একটা আছে মানসিক গুণাবলী বিক্রয়িকতার মানসিক গুণাবলী কি তার মানসিক গুণাবলীর ভিতর আছে তার আগ্রহ আন্তরিক থাকতে হবে বিক্রয় করার ক্ষেত্রে বিক্রয়কর্মীর আগ্রহ থাকতে হবে বা তার আন্তরিক থাকতে হবে যে এই পণ্যটা বা এই সেবাটা আমি প্রদান করব বেশি বেশি পরিমাণে এই পণ্য সামগ্রী আমি বিক্রয় করব বা এই সেবা আমি বেশি পরিমাণে সেবা প্রদান করব সেই তার প্রতি আগ্রহ বা আন্তরিক থাকতে হবে তার থাকতে হবে আত্মবিশ্বাস থাকতে হবে বিক্রয়কর্মীর কী থাকতে হবে আত্মবিশ্বাস যে আমি হ্যাঁ বিক্রয়কর্মী অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে যাতে করে সে তার দোকানের পণ্য ক্রেতাদের নিকট গ্রহণ করার প্রতি সে কী করবে সে বিক্রেতাদের প্রতি এমনভাবে আকর্ষিত করবে যে আমি এই পণ্যটা আমি অবশ্যই বিক্রয় করতে পারবো এইভাবে তাকে প্রচার করতে হবে তার বিজ্ঞাপন দিতে হবে তার তীক্ষ্ণ বুদ্ধি থাকতে হবে তার ধৈর্যশীল থাকতে হবে অসীম ধৈর্য থাকতে হবে একজন বিক্রয়কর্মীকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে ধৈর্য হারালে চলবে না এরপরে আমরা দেখতে পারি একজন বিক্রয়কর্মীর নৈতিক গুণাবলী থাকতে হবে একজন বিক্রয়কর্মীর নৈতিক গুণাবলীর ভিতরে আছে কি তার থাকতে হবে সততা থাকতে হবে ও বিশ্বস্ত থাকতে হতে হবে তার মার্জিত ব্যবহার হতে হবে তার মেলাবসার সক্ষম থাকতে হবে সব পরিবেশে তার খাপ খায়া চলার সক্ষম থাকতে হবে তার জেন্ডার সচেতনতা এইটার ক্ষমতা থাকতে হবে যে নারী পুরুষ ছেলে মেয়ে এবং হ্যাঁ বয়স্ক ক্রেতাদের সাথে কেমন কার সাথে কীরকম ব্যবহার করতে হবে কার সাথে কীরকম সম্পর্ক করে দ্রব্য সামগ্রী বা সেবা সামগ্রী আমার দিতে হবে সেই বিষয়ে তার জ্ঞান থাকতে হবে ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকতে হবে এইগুলো হচ্ছে নৈতিক গুণাবলীর ভিতর পরে একজন বিক্রয়িতার নৈতিক গুণাবলী এবং এরপর অন্যান্য গুণাবলী যেমন শিক্ষা এবং অভিজ্ঞ হলে ভালো হয় একজন বিক্রয়কর্মী শিক্ষিত হতে হবে একজন আদর্শ বিক্রয়কর্মী অবশ্যই প্রয়োজনীয় শিক্ষা ও অভিজ্ঞতা থাকা উচিত যাতে সে ব্যবসার বিভিন্ন জ্ঞান প্রয়োজনে সে কাজে লাগাতে পারে আর একটা আছে কি বিপণন সম্পর্কে জ্ঞান ধারণা থাকতে হবে আর কি হিসাবের পারদর্শী থাকতে হবে যে একজন আদর্শ বিক্রয়কর্মীর অবশ্যই পণ্যের মূল্য নির্ধারণ ও হিসাব রক্ষণের কৌশল সম্পর্কে দক্ষতা ও জ্ঞান থাকা বাঞ্ছনীয় তো আমরা আজকে পড়লাম কি আজকে আমরা আলোচনা করলাম বিজ্ঞাপনের গুরুত্ব এবং বিক্রয়িকতার ধারণা দেখলাম একজন বিক্রয়িকতার ধারণা দেখলাম বিক্রয়িকতার যে গুণাবলী থাকতে হবে যেমন শারীরিক গুণাবলী মানসিক গুণাবলী নৈতিক গুণাবলী এবং অন্যান্য যে সমস্ত গুণাবলী এইসব বিষয় নিয়ে আলোচনা করলাম তোমরা বাড়ি বসে এখানে দেখবা কর্মপত্র চার আছে এটা করবা কর্মপত্র তিন এবং চার বাড়ি বসে করার চেষ্টা করবা আমি পরবর্তী ক্লাসে এই বিষয়ে আরও বিস্তৃত আলোচনা করব সবাইকে ধন্যবাদ